আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সকলকে এই সার্ভিস চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের আয়োজন চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমনগর পুষ্যহাট, আলমনগর পুষ্যহাটের মহিষাহাট। বন্ধুরা, নিয়মিত ভিডিওটি শুরু করি উপর থেকেই, কিন্তু আজকে নিচ থেকে শুরু করলাম। এসে দেখি নিচে অনেকগুলো মহিষ বাঁধা রয়েছে। যাই হোক বন্ধুরা, তার আগে জানি আজকের তারিখ 1/11/2023, রোজ বুধবার। দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল সাইজের সব বড় বড় মহিষ, আর এই সকল মহিষেরই দরদাম আপনাদের জানিয়ে দেবো। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে আমার সামনে এক জোড়া বিশাল দেহ মহিষ রয়েছে। আসসালামু আলাইকুম চাচা, চাষের জোড়ার দাম কত? সাড়ে চার। দাঁতে দাঁত ছাড়া বন্ধুরা, 4.5 লাখ টাকা জোড়া দাঁত ছাড়া। দেখতে পাচ্ছেন বিশাল দেহ মহিষ। এগুলোকে এখন মাংসের জন্য নাকি মাংসের জন্যই? দুটো কেমন মাংসের পারে চাচা? পনেরো মনের একটা আনুমানিক টার্গেট। এই সাইডে আরো বড় মহিষ রয়েছে, ওইখানে এক জোড়া রয়েছে, দেখতে পাচ্ছেন। ভাইজার দাম কত? সাড়ে পাঁচ লাখ টাকা জোড়া বন্ধুরা, এই জোড়া দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কৃষিকাজ বা বাসায় যারা লালন পালন করতে চান তার জন্য সবচেয়ে পারফেক্ট এই জোড়াটা। এই সাইডে এক জোড়া মহিষ দেখাশোনা চলছে। আসলে এখন হাটে মূলত বড় মহিষেরই একটা ব্যাপক চাহিদা, বিশেষ করে মাংসের যে সকল মহিষ, সে সকল মহিষের একটা আলাদা হাইপ সৃষ্টি আছে। আর এই সাইডে সব বড় মহিষই প্রায়। সালামু আলাইকুম। ভালো, এই আপনি ভালো আছেন? ভালো আছেন। এগুলো সব আপনার কৃষিকাজের জন্য। চলুন বন্ধুরা উপরের দিকে যাই। এদের দাম কত? সাড়ে পাঁচ লাখ টাকা জোড়া মাংসের জন্য। এগুলো কিন্তু সবই আপনার মাংসের জন্য উপযোগী মহিষ। মহিষটা তৈরি খাইছে, মহিষটা বেকায়দা মাতম কাটি মহিষ। যাক, ওর কাছে না থাকাই ভালো। উপরের দিকে যাই। আছে প্রচুর মহিষ হাটে আমদানি, প্রচুর। রস ভোলা হবে না। এই সাইডে আরো আছে, ওগুলো কিন্তু সবই আপনার কৃষিকাজের জন্য উপযুক্ত মহিষ। ব্যাপক আমদানি মহিষের কি অবস্থা? খুব ভালো ভাই। এই যে দাম কত? বারোটা যা কালাম দিলাম, খুবই ভালো। এই যে দাম কত? সাড়ে পাঁচ। Oh,
কোন শব্দ দিকে দেখা শোনা চলছে এই সাইডে আর এক জোড়া আছে চাষের জোড়ার দাম কত সাড়ে চারশো দাঁতে দাঁতে করে দাঁত সারা সাড়ে চার লাখ টাকা জোড়া বন্ধুরা দাঁত সারা বাসার মহিষ আপনাদের বাসার মহিষ এসব মহিষ আপনার বাসায় লালন পালন করা যে সকল মহিষ আসলে ব্যাপারই না দুটা আনুমানিক কেমন মাংস হইতে পারে যাক বন্ধুরা এই ছিল এখনকার মতো হাটের আপডেট মাঝারি বড় সব ধরনের মহিষ মিলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসএ ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শায়াল মহিষের বাচ্চা